মোল্লা যাক আগে আমার কথা জবাব দাও আরে বাবা আচ্ছা আমি কি পালিয়ে যাচ্ছি নাকি আমি পূজোটা সেরে এসে তোর কথা শুনছি আগে কথা জবাব দেবে কিনা বলো আচ্ছা তোর কি এমন প্রশ্ন হাতি ঘোড়া যে এক্ষুনি তার জবাব দিতে হবে তুমি কি চাও আমি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করি ও কি অলক্ষণে কথা আমি জানতে চেয়েছি হ্যাঁ কি না তুমি চাও কি চাও না একটি থাপ্পড় মারবো আমি হ্যাঁ যত বয়স বাড়ছে বুদ্ধি তত কমে যাচ্ছে না তুমি চুপ করে থাকলে আমি ভাববো যে তুমি চাও আর তুমি যা চাও তাই হবে মা তুমি আমার মরামুখি দেখবে পারো কি হয়েছে মা আমার বল আমার কাছে কিছু লুকোসনি মা লুকোচ্ছ তো তুমি সারা জীবন সবকিছু আমার কাছ থেকে লুকিয়েছ আর তার ফল ভোগ করতে হচ্ছে আজকে আমাকে যার যা খুশি তাই বলছে যে যেভাবে ইচ্ছে অপমান করছে অথচ আমি কিছু বলতে পারছি না শুধু তুমি তোমার জন্যে আরে কি তোকে অপমান করেছে কি বলেছে সেসব কথা সহ্য করতে পারবে তুমি যদি বলি যদি বলি যে কি বল আমায় বল তুমি সহ্য করতে পারবে না কিন্তু আমাকে সহ্য করতে হচ্ছে কুকুরের মতো লোকের লাথি ঝাঁটাকে মুখ বুঝে সব সহ্য করছি কিছু তো বলার কোনো উপায় নেই বলার তো মুখ রাখনি তোমরা কেন কেন মুখ বুঝে সব সহ্য করবি তুই তো কোনো অন্যায় করিসনি তাহলে আজই তার একটা ফসলা হয়ে যাক বিনা কারণে আমি আর লোকের অপমান সহ্য করব না আমার কথার উত্তর তোমাকে দিতেই হবে ঠিক আছে বাবা পূজোটা সেরে আসি তারপরে বলছি না কোথাও পালাবে না তুমি আগে আমার কথার জবাব দাও আমার বাবাকে এই দেখো তোর বাবার নাম আমি মুখে আনতে পারি না আমার বাবার নাম আমিও জানি মা আমি জানতে চাই আমার বাবা কি করেন 30 তারিখ রাতে যে লোকটা খুন হয়েছিল তার জন্য কি আমার বাবাই দায়ী ওই লোকটাকে কি আমার বাবাই খুন করেছিল নাকি আমি কি করে জানবো আমি কি চোখে দেখেছি নাকি তার মানে করে থাকতেও পারে খুনি মার্ডার কি হলো চুপ করে আছো কেন উত্তর দাও উত্তর দাও আমার এগুলো জানা প্রয়োজন আমি একজন খুনির মেয়ে কিনা আমার সারা শরীরে একজন খুনির রক্ত বইছে কিনা এসব আমাকে জানতেই হবে মা আজকে এক্ষুনি আমি জানি না আমি কিচ্ছু জানি না হ্যাঁ কিনা তার মানে হ্যাঁ আমার বাবা একজন খুনি মানুষকে খুন করাতেই তার আনন্দ মানুষকে খুন করাটা তার পেশা টিভিতে খবরের কাগজে আমরা যেসব ক্রুয়েল মার্ডারারদের খবর পাই আমার বাবা আসলে তাই কেন আমার জন্ম দিলে মা কেন দিলে আর দিলেই যদি তাহলে জন্মানোর সঙ্গে সঙ্গে গলা টিপে মেরে ফেলে দিলে না কেন আমাকে কেন কেন আমাকে সারা জীবন মাথায় কলঙ্ক নিয়ে বেঁচে থাকতে হবে সারা জীবন সবাই তো আমার দিকে আঙুল তুলে বলবে এটা একটা খুনির মেয়ে সবাই বলবে যে ডাক্তার পারমিতা ব্যানার্জি আসলে একজন খুনি কেন কেন আমাকে ওর জন্য এই অপমান নিয়ে মারতে হবে এর থেকে তো ভালো ছিল আমার জন্মের আগে যদি আমার বাবা মারা যেত আমি যদি নাই জানতাম আমার বাবা কে আমার যদি বেজন্মা হয়ে থাকতাম